প্রচণ্ড গরমে রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। এরই মধ্যে স্বস্তির খবর, আজ থেকে শুরু হবে বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। আজ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটবে, এর ফলে বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলিতে কখন থেকে ঝেঁপে নামে বৃষ্টি, কোন কোন জেলাগুলোতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে, এ বিষয়ে কি জানালো আজ আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর, হাসপাশ গরম থেকে অবশেষে রেহাই মিলতে চলেছে আজ। নববর্ষে পা দেওয়ার আগেই তীব্র গরম থেকে স্বস্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে। আর মাত্র কয়েকটি ঘন্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে যদিও গত কয়েক সপ্তাহ ধরেই হালকা বৃষ্টি হচ্ছে, রাজ্যের অন্যান্য জেলায় চৈত্রের দাবদাহে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। চলতি সপ্তাহে কি দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পয়লা বৈশাখের আগেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় শুষ্কই থাকবে আবহাওয়া, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমের দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। এছাড়াও আগামী পাঁচ দিন দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। গত চব্বিশ ঘন্টায় সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পুরুলিয়ায় 40.5 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বাকি তিন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।